মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর ভারতের প্রতি ঘৃণা শেষ হচ্ছেই না, যার জন্য সে এখন একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে যেই কারণে ভারতের সিভিলিয়ানদের ক্ষতি হচ্ছে। মালদ্বীপ থেকে এমন একটা খবর বেরিয়ে আসছে যা দুই দেশের সম্পর্ককে আরো খারাপ করবে, কারণ এখন এখানে ভারতের সিভিলিয়ানদের সেফটি নিয়ে প্রশ্ন উঠছে, যেটা ভারত সরকার একদমই কম্প্রোমাইজ করে না। রিসেন্টলি ভারত সিদ্ধান্ত নিয়েছিল দেশের সুরক্ষাকে আরো মজবুত করার জন্য ভারত লাক্ষাদ্বীপে একটা নতুন ফুল ফ্লেজড নেভাল বেস শুরু করবে, যার নাম হবে INS জটায়ু। এছাড়া মিনিকয় আইল্যান্ডের ওপর বানানো এয়ারস্ট্রিপকে ডুয়েল ইউজের জন্য ব্যবহার করা হবে, সিভিলিয়ান পারপাসের সাথে সাথে সেটাকে ডিফেন্স পারপাসের জন্য ব্যবহার করা হবে। আর ওখানে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের অনেক অ্যাসেটকে ডিপ্লয় করা হবে। মিনিকয় আইল্যান্ড লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মাঝে থাকা রিজিয়ান, আর ওখান থেকে মালদ্বীপের দূরত্ব শুধুমাত্র 258 কিলোমিটার। ভারত সরকারের প্ল্যান রয়েছে ফিউচারে INS জটায়ু নেভাল বেসের ইনফ্রাস্ট্রাকচার এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডক করার মতো বানানো যায়, মানে ফিউচারে ওখানে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ারও ডিপ্লয় হবে। এখন মালদ্বীপ তো ভারতকে আউট করে চাইনিজ নেভাল শিপকে এন্ট্রি দেওয়া শুরু করে দিয়েছে, যার জন্য মালদ্বীপের ওপর সার্ভিলেন্স বাড়ানোর জন্যই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের এই পদক্ষেপ হয়তো মালদ্বীপ সরকারের একদমই ভালো লাগেনি, যার পর বদলা নেওয়ার জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতের সিভিলিয়ানদের টার্গেট করা শুরু করে দিয়েছে। রিসেন্টলি ভারত চীন থেকে পাকিস্তানে যাওয়া কার্গোশিপকে রিটার্ন করে সেটার ইকুইপমেন্টকে নিজের দখলে নিয়ে নিয়েছিল। এখন একইভাবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর ইশারায় মালদ্বীপের সিকিউরিটি এজেন্সিজ ভারতের বোটকে সিজ করে ফেলেছে। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের ওপর আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। রিপোর্ট অনুযায়ী মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স একটা ইন্ডিয়ান ফিশিং বোটকে সিজ করেছে। মালদ্বীপ বলছে ভারতীয় মৎস্যজীবীদের এই বোট মালদ্বীপের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে 13 মাইল মানে প্রায় 20 কিলোমিটার ভেতরে চলে এসেছিল, আর এই বোট মালদ্বীপের অধিকার ক্ষেত্র সম্পন্ন ওয়াটারে মাছ ধরার কাজ করছিল। এর জন্য তারা ইন্টারন্যাশনাল রুল রেগুলেশন এবং ইন্টারন্যাশনাল লর ভিত্তিতেই ভারতের এই বোটকে সিজ করেছে। এই ঘটনাটা রিসেন্টলি ঘটেছে, আর এখনো পর্যন্ত এটা সামনে বেরিয়ে আসেনি যে ভারতের মৎস্যজীবীদের আগে কি ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কোনো কি ভিডিও রেকর্ডিং রয়েছে, আর যে ফিশিং বোট মালদ্বীপ সিজ করেছে তাতে কতজন ভারতীয় ছিল। কারণ যদি মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ইন্ডিয়ান ফিশিং বোটকে হেফাজতে নিয়ে নেয়, তো এর মানে হলো আমাদের মৎস্যজীবীরাও মালদ্বীপের হেফাজতে থাকবে। এখন এটা বিগত বেশ কিছু বছরে প্রথমবার হলো যখন মালদ্বীপ ফিশিং রাইটকে নিয়ে ভারতের বোটকে সিজ করেছে। এই ধরনের ঘটনা আমরা জ্ঞানাবস্থায় কখনো মালদ্বীপের ক্ষেত্রে হতে দেখিনি, এটা হয়তো অনেক দীর্ঘ সময়ে প্রথম এমন কেস হবে। এই ঘটনার পর এখন এটা দেখতে হবে যে মোদি সরকার মালদ্বীপের বিরুদ্ধে কি অ্যাকশন নেয়, কারণ এখনো অবধি তো মোদিজি মালদ্বীপের প্রতি নরম রয়েছে। ভারত সরকার চেষ্টা করছে মালদ্বীপের সাথে সম্পর্ক যেন না বিগড়ে যায় আর দুই দেশ পরবর্তী সময়েও একসাথে এগিয়ে যায়। তাই তো এত বড় বিবাদের পরও ভারত সরকার এই বছরের বাজেটে মালদ্বীপের জন্য 600-700 কোটি টাকার ফান্ড রিলিজ করে। মালদ্বীপ এখনই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সামনে ফাইন্যান্সিয়াল এডের জন্য হাত পাতছে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, ভারতের কি মালদ্বীপের এডকে ক্যান্সেল করা উচিত, অ্যাটলিস্ট তত দিনের জন্য যতদিন না মালদ্বীপ শোধরাচ্ছে? ইয়েস অর নো, নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।